শুভেন্দু অধিকারী 11 সালের আগেও মানুষকে নিয়ে আন্দোলন করেছিল, মানুষকে নিয়ে আন্দোলন করতে জানে। যাক আজকে আমি জানেন আপনারা রাজনৈতিক আমার যে পথ মত ছিল সেটা আমি পরিবর্তন করেছি। আমি এখানে রাজনৈতিক হ্যাঁ ঠিক তো করেছি, নইলে এত মানুষ আসবে কেন? আমি এখানে রাজনীতির কথা বলবো না। টাউন ক্লাবের ছেলেদের সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক, কালী পুজোয় কদিন আগেই এসেছি। এটা হচ্ছে শক্তির আরাধনা, এখানে বজরং বলির পুজো হয়, প্রচুর মানুষ প্রসাদ নিচ্ছেন, রাধা মাধবের মূর্তি রাখা আছে, এটা অত্যন্ত আনন্দের পরিবেশ। এবং আমরা সব সময় বলি যে আমাদের গীতাতে সব সময় বলে গেছে বহুজন সুখায় বহুজন হিতায়, সবাইকে সুখে রাখো, সকলের কল্যাণে কাজ করো, হিতায় কাজ করো, এটাই হচ্ছে আমাদের আমাদের এটা হচ্ছে নিয়ম। এবং আমরা যারা সনাতন ঐতিহ্য মানি আমাদের সহ্য শক্তিও বেশি, এবং আমরা সব সময় নিজের ধর্মের প্রতি আস্থাশীল থাকি, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকি। আমি নন্দীগ্রামে তো আজকে নয় 20 বছর ধরে আসছি, আমি সব সময় বলি যে আমি শুভেন্দু অধিকারী, আমি সনাতন ধর্মের একজন তার সেবক এবং আমার ব্রাহ্মণ পরিবার। আমি সূর্য প্রণাম গায়ত্রী করে বাড়ি থেকে বেরোই, কাজে বেরোই, এটা আমার ঐতিহ্য। আমি যখন শুভেন্দু অধিকারী এমপি ছিলাম, এমএলএ ছিলাম, কিছু মন্ত্রী ছিলাম, তখন আমি মানব ধর্ম পালন করি, তখন গরিব মানুষ গরিব মানুষ, অসুস্থ মানুষ অসুস্থ মানুষ, তখন বেকার বেকার, আমরা জীবনে সেসব জাত ধর্ম পাত দেখিনি। আপনারা দেখেছেন কদিন আগে যাদের পেটে এখনো আমার ভাত আছে, ছবিতে কালি দিচ্ছে, ওদের অপরাধ নেই। ওই তোলাবাদ ভাইপোর অফিস থেকে বলছে এগুলো কর, এগুলো কর আর ছবি পাঠা। আমি ওদের বলে দিই ভোটের দিন আমি প্রমাণ করে দেবো আমি নন্দীগ্রামের মানুষের কাছে আছে কিনা। আর এসব করে লাভ নেই, আমার কয়েকটা লোক এখানে ধর্ম করতে এসেছিল, তারা বিজেপি কি তৃণমূল কি সিপিএম কি কংগ্রেস আমি জানি না, তারা ধর্ম করতে এসেছিল, তারা আক্রান্ত হয়েছে, এই আক্রমণ আমরা মেনে নেব না। আমাদের ভারতবর্ষের যে ঐতিহ্য, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই ঐতিহ্য আমরা পালন নিশ্চয় করব। তার মানে আমাদের দুর্বল ভেবে নেওয়ার কোনো কারণ না। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমাকে একটু ছেড়ে দেন, নবরণ বাবুরা আছেন, শাস্ত্রীজি আছেন, দাঁড়ান কথা হবে। আমি 8 তারিখে একটা রাজনৈতিক কর্মসূচি ডেকেছি, যদি ওই মঞ্চ রাজনীতির মঞ্চ নয়। নন্দীগ্রামের 17টা অঞ্চলের 1 লক্ষ লোক সেদিন জমায়েত হোক, এটা আমি চাইব। 1 লক্ষ লোক জমায়েত হোক, অনেকে তো কর্মসূচি ঘোষণা করে পগার পা বলছে পরে করব, পরে করলে আবার করবো।